এটাতে বলা মানে সকালবেলা এই দিকটাতে কিন্তু অনেকে মর্নিং ওয়াকের জন্য রাস্তাতে বেরোয়, আর সকালবেলা গাড়ি ঘোড়া যেভাবে চলে, আমরা তো প্রতিদিন বেরোচ্ছি, সকালেও বেরোচ্ছি, অফিস টাইমেও বেরোচ্ছি, যা দেখা যাচ্ছে তাতে গাড়ি ঘোড়ার উপর একটু লাগাম দেওয়া খুব দরকার আছে। অনেক লোক সকালবেলা গঙ্গার ধারে মর্নিং ওয়াক হিসাবে আসে, সেক্ষেত্রে কিন্তু একটু যদি আমাদের প্রশাসন বা নজর দেয় তাহলে এইরকম ঘটনা কিন্তু আবার হবে, এটা আমার মনে হয় না অনেকটা সামাল দেওয়ার যায়। কজন আহত হয়েছে ঘটনায়? একজন মহিলা আমি যেটা শুনেছি, আমাদেরই পরিচিত একজন আমাদের খবর দিল যে অমুক মহিলার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি এখনও হসপিটাল যেতে পারিনি, কিন্তু শুনেছি নাকি খুব মারাত্মকভাবে আহত রয়েছেন, জানি না এখনও আগে ওনার কী হবে না হবে। আপনার নাম? আমার নাম আনন্দ আগরওয়াল, আমি হিন্দুকারে থাকি। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। সকালে আজকে দুটো মহিলাকে পিছিয়ে দিয়ে চলে যায়, মর্নিং ওয়াকে যখন বেরিয়েছিল তখন দুটো মহিলাকে পিছিয়ে দিয়ে চলে যায়, বেপরোয়া গতিতে গেছে, কোনো স্পিড লিমিটের আওয়াজ ছিল না, বেপরোয়া গতিতে গেছে। এই জিনিসটা যাতে না হয় ফিউচারে, সেটার জন্য লোককে সাবধান থাকা দরকার, পুলিশ প্রশাসনকে আরও কড়াভাবে দেখা দরকার, মানুষ যেন সেফ থাকে সেটার ব্যাপারে দেখা দরকার পুলিশ প্রশাসন। দ্বিতীয়তে যান চলাচল বেপরোয়া হয়, এই জন্য প্রশাসন সতর্ক থাকা দরকার, থানাকে সতর্ক থাকা দরকার। আপনার নাম? অঙ্কুশ বন্দ্যোপাধ্যায়। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপর আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালিবাজারে।